যেখানে গেছিলাম তোমাদেরকে বলা হয়নি, ওটা সিক্রেট রেখেছিলাম যে বলবো না, ভেবেছিলাম বলবো না, বাট এখন এখন ভাবছি বলবো। তো আরিয়ানও চলে এসছে দেখো। তো আজকে আমরা গেছিলাম আরিয়ানের ভবিষ্যৎবাণী করনে কে লিয়ে, দেখো উসকা রিপোর্ট, রিপোর্ট নেই ভুল দিয়ে ইসকো। ওহো হো, এখানে দুটো আছে, মানে একটা আমার কুষ্টি আছে, একটা আরিয়ানের কুষ্টি আছে। আমার কুষ্টিটা বিয়ের আগে করা, ওর কুষ্টিটা এই জাস্ট আজ গিয়ে করেছি। তো অনেকে অবশ্য মানতে চাও না, তার জন্য আমি বলতে চাইছিলাম না যে না, অনেকে আমাদের দেশে এখনও অনেক আছে এরকম মানে না এইসব, মানে ভবিষ্যৎবাণী করে না, এইসব মানতে চায় না। তো আরিয়ানও মানতে চায় না, আরিয়ানকে আমি জবরদস্তি নিয়ে গেছি, জবরদস্তি করে নিয়ে গেছে আরিয়ানকে। তো কুষ্টি করে এসেছি আর এনার কাছে। আমরা আমি তো ছোটো থেকে, আমাকে মানে যখন থেকে আমার হাতে দেখা উঠেছে তখন থেকে আমি এনাকে দেখাচ্ছি, আর আজ পর্যন্ত আমার ব্যাপারে যা যা বলেছে সব কিছু একদম পারফেক্ট ঠিকঠাক বলেছে, আর তাই হচ্ছে আমার লাইফে। আর আমাদের বাড়িতেও সবাইকেই দেখায়। অ্যাকচুয়ালি আগে আমরাও অতটা মানতাম না, আমার মাও মানতো না, বাবা তো মানতোই না। তো কবে থেকে মানছে সেটা হচ্ছে আমার মাসিমা যখন মারা যায় তখন থেকে আমার মা মানে। আমার মাসিমা যে ছিল, মাসিমা ছিল আমাদের বাড়িতে আগে থাকতো, যে আমার টিকাশটা আমার গড বলতে পারো, আমি যা কিছু করি আমার দাদাকে আগে জিজ্ঞাসা করে করি, মানে আমার মা বাবা পরে আগে, আমার দাদা টিকাশটা আমার মাসির ছিল। তিলাসদাকে আগে হাত দেখেছিল, হাত দেখে বলেছিলো যে তোমার মা 3 মাস পরে, মানে আয়ু খুব কম, তোমার মা 3 মাস পরে মারা যাবে, আর 3 মাসের হাতে ছিল। তো একটা আংটি নিতে বলেছিলো, তো আমার 3000 টাকার একটা আংটি নিতে বলেছিলো, আর যার যাকে দেখিয়েছিল সে খুব বড়, মানে বড় নাম করা, তার কাছে অনেক দূর দূর থেকে কলকাতা থেকেও লোকজন আসে। তো চুপ রাহো, তো মা তখন বিশ্বাস করেছিল না, দাদাকে দিয়েছিল না। তো মাসিমা সত্যি 3 মাস পরে মারা গেছিলো, সুইসাইড করে মারা গেছিল। তো তখন থেকে, তারপর থেকে সবাই মানে। আর আমার আমার ব্যাপারটা নিয়ে, মানে আমার আমাকে যা যা বলেছে তাই তাই হচ্ছে, সেগুলো দেখেও মানে এখন সবাই সবাই মানে, আমাদের বাড়িতে সবাই মানে যে হ্যাঁ আমা আমাকে মানে রুম্পাকে যা যা বলেছে তাই তাই হচ্ছে, তো সবাই মানে। তো আমি এনার কথা শুনেছিলাম না বলে আমার লাইফের আমি 8 বছর নষ্ট করে দিয়েছি। কীভাবে নষ্ট করেছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো, অবশ্যই যখন টাইম আসবে তখন সবই জানতে পারবে, সবই জানাবো, যদি বেঁচে থাকি তো সবই জানাবো। তো বাট এটুকু বলতে পারি আমি আমার 8টা বছর আমি নষ্ট করে দিয়েছি, বাট 8-9 বছর 10 বছর পরে আমি আরিয়ানকে পেয়েছি, মানে 2 বছর 8 বছর নষ্ট করে ফেলেছি, 2 বছর আমি এখানে ছিলাম, খুব ভালো ছিলাম, ভালো ছিলাম। তো তারপরে টোটাল 10 বছর পরে আমি আরিয়ানকে পেয়েছি। তো तो गाइस एक इंपॉर्टेंट बात है, जब वो बंगाली में बोले थे मुझे तो कुछ भी समझ में नहीं आ रहा था, मैं रूपा को देख रहा था एक्सप्रेशन, कारण उन्हें 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 हिंदी में बोलते पाए ना, इसके आंख में आंसू आने लग गए। मैं खुश हो गया, आई एम सो ब्रो, मैं समझ गया कुछ तो मेरे बारे में बैठ तो बोला। हां सच में सच में, इसका कुछ भी सही नहीं है, मतलब एक एक जखम में नहीं है, ठीक है सब कुछ मैंने दिखाई, तो एक कोनो कुछ ठीक नहीं, सब कुछ माने एकदम पूरा माने जाच्छे ताई ব্যাপার আর কি এটাই। তো কুষ্টিতে যা যা আছে সেগুলো তো অবশ্যই আমি বলবো না, আমার পার্সোনাল কোনো কথা মানে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষও যেমন আছে খারাপ মানুষও তেমন আছে, বেশিরভাগ খারাপ খারাপ কমেন্ট আমি শুনতে চাই না, আর বিশেষ করে আরিয়ানের সম্পর্কে তো শুনতেই চাই না। আমার সম্পর্কে বলে যাও বলো কোনো ব্যাপার না, বাট ওর ব্যাপারে যদি কোনো খারাপ কোনো কমেন্ট আসে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো ব্যাস। তো এই হ্যাঁ কি ওসকা ভবিষ্যৎবাণী করনে কে লিয়ে গিয়া থা আরিয়ান কা, হিন্দিতে বলুন না, বেঙ্গলি বাংলায় বলতে বলছে, হিন্দিতে বলতে বারণ করছে, তো আমি বাংলায় বলছি। আরিয়ানের আয়ু বেশি দিন নেই, তো এটুকু বলতে পারি। হাসছে দেখো, আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর ও হাসতে হাসতে লাইট মানে নিয়ে নিচ্ছে। আর একটা কথা বলতে পারি, আমাদের দুজনেরই একটা অ্যাক্সিডেন্ট আছে 2024, তাই তো 2024। তো দেখো এখনো হাসছে, এখনো হাসছে, বাড়িতে সবাই টেনশন করারই কথা না, এরকম একটা কথা বলে তো টেনশন তো করতে যাবে না। আমি এবার এটা বলতে পারি, আমার আমার আগে ওকে আমি যেতে দেবো না, বাস শিওর ওকে না মেরে পায়, পাহলে তুমি যাই নাই, তুমি মে রকম কে মে সচ মে রকম কে जो कुछ होने वाला है उसके हाथ में है, ठीक है, मत कुछ नहीं कर सकते। तो मैं पता नहीं जानी ना तुम्हारे साथ कहीं से बोल रही है, कतदिन काज करते পারবো ইউটিউবে, কতদিন কাজ করতে পারবো, কতদিন থাকতে পারবো, আমরা কিছুই জানি না, বলতে পারছি না। তো সবাই প্লিজ বাজে কমেন্ট করো না, বারবার বলছি বাজে কমেন্ট করো না, খুব খারাপ লাগে যখন বাজে কমেন্ট করো, ইগনোর করি, অবশ্যই ইগনোর করি, ইগনোর করলে মনে মনে একটা খারাপ ফিলিং থেকেই যায়। এরকম বললো যে আমাকে চেনে না, জানে না, আমার সম্পর্কে কিছুই জানে না, সে আমাকে এরকম ভাবে বললো, তো খুব খারাপ লাগে। বাজে বারবার বলছি বাজে কমেন্ট করো না, দেখতে ভালো লাগে না দেখো না, ইগনোর করে যাও, কোনো ব্যাপারই না। আমরা এসে কিছু করতে চেষ্টা করছি কিছু করার জন্য, আর তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করেই মানে আমাদের মাইন্ডটাই পুরো চেঞ্জ করে দাও, মানে এত মেহনত করি তারপরে মানে বাজে কমেন্টগুলো দেখে মন থেকে মানে মনটাই ভেঙে
যায়। সো গাইস আপ লোক টেনশন লেনে কি জরুরত নেই হ্যাঁ, জো হোগা দেখা জায়গা, সব কুছ উসকে হাত মে হ্যায়। ये बहुत टेंशन ले रही है बाबा रुपा सब लोग, मैं तो लाइक ले रहा हूं। ठीक है, बाबा मां बाबा मां सब को टेंशन नहीं है, तो उसका प्रॉब्लम उसका वो भी बोला कुछ मतलब होगा सही होगा, वो भी बोला मैंने ठीक हो जाबे शटा उनको। मैं तो एक्चुअली जाने वाला नहीं था, रुपा ने जबरदस्ती किया चलो चलो चलो। अच्छा हुआ ना, ये बात भी बोला, ये बात भी बोला, बोला कि वो आना नहीं चाह रही थी, मैं जबरदस्ती लेके जा दिया हैदराबाद से इधर तक, हैदराबाद से भी मैं जबरदस्ती मतलब लेके आया, मेरे लिए आया, ये बात तो वो भी बोला। তো এ পহলে বিশ্বাস নেই কর রই থি বলকে মে বোলা মে স্টার্টিং জাগে কুছ ভি নেই বলুঙ্গি, পহলে তুমি শুনো তোমারে বারে মে কিয়া বলতে, তুমি শুনো তব তুম মানো কি তোমারে বারে মে সহি বলা। গাইস গাইস পহলে মে ভি বিশ্বাস নেই করতা থা, লেকিন ও জিতনে ভি বন্দে বলে উসমে সে 100 মে সে 99% করেক্ট নিকলা। মে খুশ হবুগা, বাপ রে ইতনা পারফেক্ট টাইম সা মারো তুমি, ফির ভি মে রুপা বলা ও উস মেরি কি উসকি কিসমত হে কি মেকো আন্দাজে পে গোলি মার গিয়া বলকে রুপা কো বলা, পর আচ্ছা আন্দাজ পে কোই আইসা গোলি নেহি মার সকতে, ঠিক হে মতলব क्या बोलते जो लोग जाते सबको एक ही बोलती है, अभी तक टेंशन में देखो टेंशन में। तो क्या बोलती है, तो जिसके पास गया था वो उसका कुश्ती करते, वो कुश्ती कोड़े अमा के बोले से कल मैंने रविवार है, संडे संडे का नाम लिखा था अलना के रात्रि वाला दिन, तो अमा के बोले से अमा कुश्ती नहीं देते नेक्स्ट हफ्ते में है ना, নেক্সট রবিবার মানে কালকে যে রবিবার তার পরের রবিবার আমাকে যেতে বলেছে, অবশ্যই মনে করে আমাকে বলেছে যে তুই যেভাবে হোক কষ্ট করে নাম লিখিয়ে তুই পরে রবিবার আসবি, আমার মানে আমার কুষ্টিটা নিয়ে দেবে, আমার কুষ্টি নিয়ে ওর কুষ্টিটা মানে ঠিক করবে, কিছু করতে পারে, যাই হোক দেখি কী হয় বলতে পারছি না, তবু আমি তো মানি আগে বলেছি, যারা মানো না তারা এটা লাইফ ইগনোর করে নাও আমার কথা। আমরা না চাইলেও মাঝে মধ্যে জ্যোতিষীর কথা বিশ্বাস করতে হয়। এর আগে একবার আমরা নিবেদিতার ঘটনার সময় আমরা দেখেছিলাম নিবেদিতাকেও কিন্তু সেমভাবে সেম কথা বলা হয়েছিল, তার ঠিক এক দু বছর পর নিবেদিতার সাথে এরকম একটা ঘটনা ঘটল আজ, আর আজ হচ্ছে আর্যানের সঙ্গে সেম ঘটনাটা ঘটল দু বছর পর। এই জন্য বলি বড় রাজা বলে সেটা মাঝে মধ্যে বিশ্বাস করতে হয়, মানতে হয়, আর যারা বাইক চালাও তাদেরকে একটু সাবধানতায় চালাতে হয়, বিশেষ করে হেলমেট পরে চালাতে হয়। আজকে তোমার কী একটা হয়ে গেছে তুমি কিছুই বুঝতে পারছো না, কিন্তু ভালোবাসার মানুষগুলো পরিবারের লোকগুলো এদের কী অবস্থা হচ্ছে বলো তো, এদের কতটা কষ্ট হচ্ছে তুমি তো কিছুই জানো না, কিন্তু এদের কতটা কষ্ট হচ্ছে, সেই কষ্টগুলো তো মানে সহ্য করার ক্ষমতা রাখতে গেলেও অনেকটা দিন ওয়েট করতে লাগে, স্বাভাবিক হতে গেলে অনেকটা দিন ওয়েট করতে হবে, কতটা কষ্ট হচ্ছে আজ পরিবারের আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর হঠাৎ হঠাৎ করে ভিডিওগুলোই সামনে চলে আসছে, মানে হঠাৎ করে দেখে আমি তো থতমত হয়ে গেছি, এটা কী শুনছি, এটা কী শুনছি, আমি বিশ্বাস করতে পারছি মানে বিশ্বাসই হচ্ছে না। যারা ব্লগিং করছে তাদের সাথেই এই ঘটনাগুলো ঘটছে নাকি মানে মানে ব্লগিং করছে বলেই ঘটনাগুলো ঘটছে নাকি আগে থেকেই এসব ঠিক ছিল বলেই তারা আজকে ব্লগিংয়ে ব্লগিং করছে বলেই আমরা মানে জানতে পারছি, সত্যি মানে ধারণার বাইরে এইসব ব্যাপারগুলো মানে মাথাতেই আসছে না যে এটা কী থেকে কী হয়ে গেল। তো বন্ধুরা যারা বাইক চালাও একটু সাবধানে চালিও, আর বড়রা যা বলে একটু শোনো, ঠিক আছে, আমি সবাইকে বলছি, আমার ছোটো বড়ো আমি সবাইকেই কথাটা বলছি, ভীষণই খারাপ লাগবে।